বন্ধুরা, রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। একদম সাধারণ একটা রেসিপি, খুব সিম্পলভাবে দেখাবো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক। কুমড়ো শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বা আবারও জলে ভিজিয়ে রেখেছি। ডাঁটাগুলো আঙুলের মতো সাইজ করেছি আর ডাঁটার খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, বেগুন আর আলু, এরম করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো কেটে নেবেন। আলুটা জলে ভিজিয়ে রেখেছি, একটু পরে ছেঁকে তুলে রাখবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, একটা ভাজা মশলা করে নেবো। হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, হাফ চা চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো করে জাস্ট একটু গরম হয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে নামিয়ে নেবো। আর একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষে তেলেও করতে পারেন। এবার বড়িটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে বড়িটা ভেজে তুলে নিচ্ছি। এটা মটর ডালের বড়ি, আপনারা চাইলে এখানে বিউলির ডালের বড়িও দিতে পারেন, তবে মটর ডালের বড়িটাই খেতে বেশি টেস্ট হবে। বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এটা 10 সেকেন্ড মতো মশলাটা ফোড়নটা ভেজে নেব। 10 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা নাহলে পুড়ে যাবে ফোড়নটা। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আলুটা দিয়ে দিলাম, আলুটা 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে সবজি ব্যবহার করেছি আলু, ঝিঙে আর বেগুন। আপনারা কিন্তু এখানে চাইলে অন্য সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু কুমড়োটা দেবেন না, কারণ কুমড়ো হচ্ছে মানে কুমড়ো শাকের মানে বাচ্চা, তো মায়ে ছায়ে বলে খেতে নেই, যেটা আমি শুনেছি ছোটোবেলায় মায়ের মুখে, যে কুমড়ো শাকের মধ্যে কুমড়ো দিতে নেই। সেই জন্য আপনারা কুমড়োটা দেবেন না, বাদ বাকি অন্য কোনো সবজি দিতে পারেন। সবজিটা 5 মিনিট ভেজে নিলাম, দেখুন একটা ভাজা ভাজা কালার চলে এসেছে, তখন কুমড়ো শাকটা দিয়ে দিলাম। কুমড়ো শাকটা জল ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, একদম তাজা টাটকা ফ্রেশ কুমড়ো শাক, এটা কিন্তু সার মানে শাকটার কোনো সার নেই। এই শাকটা আমার বাড়িতে হয়েছে একদম ফ্রেশ। তো খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন, কারণ কুমড়ো শাকের গায়ে কিন্তু কাঁটা কাঁটা থাকে। এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তবে কুমড়ো শাক কাটা যদি দেখার প্রয়োজন হয়, তাহলে আমার চ্যানেলে কুমড়ো শাক কাটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভাজা মশলাটা দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি, হালকা একটু গোটা গোটা আছে, সেরমভাবে গুঁড়ো করেছি। এবার ওই মিক্সার জারে বাটিতে কিছুটা পোস্ত দিয়ে দিলাম, 4 চা চামচ মতো। পোস্তটা জল দিয়ে বেটে নিলাম, মিক্সিতে বেটে নিলাম। এবার কুমড়ো শাকটা দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে নাড়াচাড়া করছি। বন্ধুরা, এখানে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি পোস্তটা দিয়ে দিলাম আর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করেই রেখে দেবো। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু এখানে আমি কিছু অ্যাড করব, মানে বড়িটা অ্যাড করব আর 2 চা চামচ চিনি অ্যাড করব। আমি এর আগের ভিডিওতেও বলেছি, যে কোনো সবজিতে যখন চিনি দেবেন অবশ্যই সেদ্ধ হওয়ার পরে দেবেন। ভাজা বড়ি দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু নুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে মিষ্টিটা দিলে টেস্ট ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আর কুমড়ো শাক বলুন, লাউ শাক বলুন, এখানে কিন্তু ঝাল বা হলুদ কিন্তু বেশি দিতে নেই, সবুজ কালারটা বজায় রেখেই কিন্তু হলুদ ব্যবহার করতে হয়। সবুজ কালারটা বজায় রাখলে কি হয়, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর মাথার চুলের জন্য তো সবুজ শাক অবশ্যই ভিটামিন, মাথার চুল ঝরা কিন্তু বন্ধ হয়। এবার ভালো করে ফুটিয়ে নিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি পরিমাণ মতো মশলা নিয়েছি, সবটাই দিয়ে দিলাম। তারপরে একটু মাখো মাখো করে নামিয়ে নেবো। আপনারা চাইলে এটা পুরো শুকনো শুকনো করে নামাতে পারেন, তবে আমি একটু বেশ মাখা মাখা করে নামাবো, ভাতটা মেখে খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল। এইভাবে যদি কুমড়ো শাকের চচ্চড়ি করে খেয়ে দেখেন, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তবে আমি কিন্তু বড়িটা ইচ্ছে করেই ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড়ি গোটা গোটাও রাখতে পারেন। আর একটু খুন্তি দিয়ে সবজিগুলো খুঁচিয়ে দিয়েছি, যাতে একটু সবজিটা মাখা মাখা হয়ে যায়। এই দিয়েই কিন্তু নিরামিষের দিনে ভাত খেয়ে নেবেন। এটা একটা নিরামিষ পদ, অসাধারণ টেস্ট, অসাধারণ খেতে হয়েছিল। শাকসবজি আমাদের শরীরের জন্য অবশ্যই ভিটামিন। বন্ধুরা, রেসিপি কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।